রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার কালনার নসরতপুরে ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে সরকারি ন্যায্য মূল্যে প্রতি কেজি ২৫ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হলো। সমুদ্রগড় নসরতপুর বাজারে ২৫ টাকা কিলো দরে আলু কেনার জন্য ছিল লম্বা লাইন। কত করে আলু কিনলেন? ২৫ টাকা। বাজারে কত দাম? ৪০ টাকা। এখানে কম কেন? এখানে আমরা দাম কমে পাচ্ছি। কতটা পেয়েছেন আপনি? কতটা পেয়েছেন? ৩ কেজি আলু। কিরকম ভালো তো? আজকে এই নসরতপুর অঞ্চলে পূর্বশ্রী ব্লক ওয়ানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের এখানকার মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের সহযোগিতায় পূর্বশ্রী ১ নম্বর ব্লকের মধ্যে নসরতপুর অঞ্চলের বাজারে আজকে সরকারি সহায়ক মূল্যে ২৫ টাকা কিলো দরে আলু আমরা জনগণের মধ্যে বিক্রি করছি। এবং এই এলাকাটা এই ব্লকের মধ্যে সবথেকে বড়, এখানে জনগণও সবথেকে বেশি থাকে এখানে, সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় অঞ্চলের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আমরা এই আলু জনগণের মধ্যে বিক্রি করছি। মোটামুটি আজকে কত লোকে আলু কিনতে পাচ্ছে? আজকে প্রতিদিন প্রায় এক একটা ক্যাম্প থেকে ২০০ থেকে ২৫০ জন, মানে ২৫০টা পরিবার এই ক্যাম্প থেকে আলু কিনছে। আমাদের এখানে রসদপুর অঞ্চলের ৪টি জায়গায় ক্যাম্প বর্তমানে চলছে, এরপরে পরবর্তী সময়ে আমরা হয়তো আগামী সোমবার থেকে আরও কয়েকটি জায়গায় ক্যাম্প আমরা এরকম বাড়াবো। বাজারে আলুর মূল্য ৪০ টাকা, তাই সরকারে ২৫ টাকা কিলো দরে আলু বিক্রির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। এখানে আলুর কি ব্যাপার, আলুর কিরকম বিক্রি হচ্ছে? আমাদের এখানে এখন আর আলু বিক্রি নেই, এখানে কোন ফার্মেসি কি সব আলু টালু দিচ্ছে কি সব, আমাদের আগে ১ বস্তা করে আলু বেচতাম, এখন ১০ কেজি ১৫ কেজি করে আলু বেচি। ওখানে কত করে বিক্রি হচ্ছে? ওখানে ২৫ টাকা, আমরা এখানে ৪০ টাকা বেচছি, তাই মানুষ নিচ্ছে না ভালো আলু। আচ্ছা, আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে এবং মানুষ আলুই নিতে চাইছে না। সব ওইখানে চলে যাচ্ছে নাকি? সব ওখানে চলে যাচ্ছে। আপনাদের কত করে প্যাকেট কেনা পড়ছে? আমাদের প্যাকেট কেনা পড়ছে ১৮০০ ১৮২০ ১৮০০ এইরকম। ৪০ টাকা করে বেচছে? ৪০ টাকা করে বেচছে, কিন্তু কম হচ্ছে লোক না। আমাদের খুব ক্ষতি হয়েছে এই আলুর এই ইয়েতে। আমরা তাহলে ব্যবসা করবো কি করে? কি নাম আপনার? আমার নাম সুজিত মণ্ডল। কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।